সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ও কামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো বিয়াস আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে থাই পাঙ্কাস মাছের পোনা, অর্থাৎ বাণিজ্যিকভাবে যে মাছগুলি চাষ হয়ে থাকে সেই মাছের ভালো সাইজের ভালো পোনা নিয়ে আসলাম আপনাদের সামনে। তো যাই হোক, খামারি ভাইরা আপনারা জানেন যে মাছ চাষ করতে গেলে আগে প্রথমত ভালো পোনা মজুত করতে হবে, অর্থাৎ পোনাগুলি এক সাইজ হতে হবে এরকম, আর দেখা গেছে যে পোনার গঠনগুলি লম্বা সাইজ হতে হবে বা ভালো আকৃতির পোনা হতে হবে, তাহলে দেখা গেছে আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন। তো যাই হোক, আমরা প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আমাদের ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এই মাছগুলি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনাগুলি নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায়। তো বিয়াস আরেকটা জিনিস, আমাদের কাছে শুধু এই এই লাইনের পাঙ্কাস মাছই নয়, এগুলি 1 কেজিতে 400 পিস, তো এর চাইতে ছোটো বড় সকল সাইজের পোনা আমাদের কাছে রয়েছে। তো শুধু পাঙ্কাসই নয়, অন্যান্য যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন, আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আর বিশেষ করে পাঙ্কাস মাছগুলি চাষের ক্ষেত্রে দেখা গেছে যে যারা খামারির বাইরে রয়েছেন তারা কিন্তু আপনারা অবশ্যই বানানো ফিট খেয়ে মাছগুলিকে বাজারজাত করার চেষ্টা করবেন। আর এককভাবে পাঙ্কাস মাছ চাষ করতে গেলে দেখা গেছে যে আপনার লাভের সংখ্যা কমে যাবে, আর যদি সাথে অন্য কাপ জাতীয় মাছ দিতে পারেন তাহলে পাঙ্কাস মাছ চাষে অনেক লাভ করতে পারবেন। তো যাই হোক, আর মূল কথা হলো ভালো পোনা যদি আপনি পেতে চান বা ভালো পোনা চাষ করে আপনি লাভবান হতে পারবেন, এটা গ্যারান্টি। এই সাইজের পোনা বা এক সাইজের পোনা পুকুরে মজুত করবেন তাহলে দেখা গেছে মাছ বিক্রি করার সময় একটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। দেখা গেছে মাছগুলি এক সাইজ থাকবে, একসাথে সবগুলি বিক্রি করা যাবে, একই সাইজের ওজন হয়ে থাকে। তো বন্ধুরা, অবশ্যই আমরা প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে পোনাগুলি অবশ্যই নেবেন, ভালো সাইজের পোনা সংগ্রহ করবেন, সংগ্রহ করার জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।